নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কি বার্তা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে সাবধান থাকতে হবে এবং কোন কোন দিক শুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। তো তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত মকর রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু সমস্তটাই ফল আসবে। তাই এই ভিডিওতে বলা সমস্ত কথাই যে একদম 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। তবে হ্যাঁ, এই ভিডিও থেকে আপনারা যে যে জায়গা প্রবলেম বলছি সেই সেই জায়গাগুলো যদি আগে থেকে জেনে যেতে পারেন তাহলে আর পরবর্তীতে খারাপ পরিস্থিতিতে পড়তে হবে না। তো আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। সেপ্টেম্বর মাস মকর রাশির জাতক ও জাতিকার কি বার্তা আনতে চলেছে আমি আপনাদেরকে বলতে চলেছি। তার আগে জেনে নিই গোচরের অবস্থান, অর্থাৎ গোচরে এখন কি অবস্থান চলছে। 2রা সেপ্টেম্বর শুক্র গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং ওই একই দিনে বুধ গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রত্যাবর্তন করছে। এই বুধ গ্রহই আবার কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে 23শে সেপ্টেম্বর এবং মঙ্গল গ্রহ থাকবে মেষ রাশিতে। 16ই সেপ্টেম্বর রবি সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রত্যাবর্তন করবে। 23শে সেপ্টেম্বর রাহু এবং কেতু যথাক্রমে মিথুন রাশি ত্যাগ করে বৃষ রাশিতে এবং কেতু ধনু রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রত্যাবর্তন করছে। এই গোচরে মকর রাশির জাতক ও জাতিকার কি বার্তা আনতে চলেছে আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। এই মাসে আপনাদের কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন ধরে প্রেমের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই সেপ্টেম্বর মাসে কিন্তু গোপন সম্পর্ক, অর্থাৎ যেটিকে আমরা বিবাহ বৈব্রত সম্পর্ক বলি, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে কিন্তু দাম্পত্য জীবনে একটা কলহ দেখা যেতে পারে। তাই সেই জায়গাটা থেকে একটু আপনারা সাবধান থাকবেন। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, পর নারীর প্রতি আসক্ত হওয়ার ফলে আপনার কিন্তু টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। যারা গাড়ি কিনবো বলে অনেকদিন ধরে ভাবছেন তারা কিন্তু এই মাসে গাড়ি কিনে ফেলতে পারেন। এছাড়াও আমি কয়েকটি বিজনেসের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যে বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রভূত লাভ পেতে চলেছেন। যেমন যদি আপনি কসমেটিকের বিজনেস করেন, যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, যদি আপনি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, যদি আপনার পেট্রোল পাম্প থাকে, যদি আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন, যদি আপনি মাছের বিজনেস করেন, যদি আপনি সবজির বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অর্থাৎ যারা নাচ গান শিল্পকলা লেখক, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এবং যারা অ্যাক্টিং বা মডেলিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাস শুভ বার্তা আনতে চলেছে। আপনাদের ক্যারিয়ারের দিকে কিন্তু একটা চোখে পড়ার মতো সাফল্য দেখা যেতে পারে। এছাড়াও এই মাসে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত বা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই শুভ, অর্থাৎ আপনাদের কাজের কিন্তু একটা মাত্রা আলাদা লেভেলে যাবে। যারা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ যারা ডাক্তার, যারা নার্স এবং যার মেডিসিনের দোকান আছে তাদের কিন্তু এই মাস ভালো যেতে চলেছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই মাসে আপনাদের গোপন অঙ্গে
অসুখ দেখা যেতে পারে, মূত্রজনিত কোনো প্রবলেম, গায়ন সমস্যা, যৌনরোগ সমস্যা, এইসব সমস্যার আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের অর্থের দিকটাও কিন্তু শুভ রয়েছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এর পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যম যাবে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এই মাসে আপনারা কাউকে অর্থ ধার দেবেন না, অর্থাৎ টাকা ধার দেবেন না। যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই টাকার মালিকানা আপনি হারিয়ে ফেলবেন, এবং এই মাসে শত্রুতা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা। এবং আপনার যে পুরনো শত্রু আছে তারা কিন্তু একটু মাথা ছাড়া দিয়ে উঠবে, কারণ আপনার সফলতা তাদের দৃষ্টিগোচর হয়ে পড়বে, যে কারণে তারা আর স্থির থাকতে পারবে না। তাই সেদিকটা কিন্তু অবশ্যই আপনারা সতর্ক থাকুন। এই মাসে শেষের দিকে আপনি কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং আপনার মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বাড়ি করবো ভাবছেন তারা কিন্তু বাড়ি করতে পারেন, বা ফ্ল্যাট কিনবো ভাবছেন তারা কিন্তু ফ্ল্যাটের অগ্রিম টাকা কিন্তু দিতে পারেন। এই মাসের শুরুর দিকে কিন্তু আপনার বদনাম যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে কাজটা করলেন না সেই কাজের কিন্তু একটা দায়ভার আপনার উপর কিন্তু পড়তে চলেছে। তাই অযাচিতভাবে কোনো কাজ বা অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না, যেটা আপনারা বেশি করে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বিদেশ যাত্রা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং বৈদেশিক মুদ্রা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তান প্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। এবং ওভারঅল যদি বলা যায় এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস মকর রাশির জাতক ও জাতিকার জন্য একটা বরদানের মাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।